নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সঙ্গে অভিরাম বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচার রিসার্চের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এখান থেকেই কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখান থেকে যে নোটিশটি পাবলিশড হয়েছে সেটি কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং সেই নোটিশে কিন্তু আমি বিস্তারিতভাবে জানাবো যে এখানে কি কী শূন্য পদে আবেদন চলছে এবং বয়স সীমা হয়েছে এবং মূল বেতন কত দেওয়া হবে তার আগে বলে রাখি এখানে কিন্তু রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ছোট্ট একটি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং সেই ইন্টারভিউটিও কিন্তু আপনি আপনার বাড়ি থেকে দিতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটির সাহায্যে তো বন্ধুরা চলুন আমরা চলে যাব এখানে যে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলে রাখব যে আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন যে সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর আমরা নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে সেই প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে বন্ধুরা আমরা কিন্তু চলে এসে সেই অফিসিয়াল নোটিশে আপনারা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন আইসিআর অর্থাৎ ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আপনারা যদি এই নোটিশটিকে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল নোটিশের একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এই সারেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর প্রকাশিত হওয়া ডেট অর্থাৎ এই নোটিশটি প্রকাশিত হয়েছে গত দুই ছয় দু হাজার একুশ অর্থাৎ গত দু তারিখে কিন্তু এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে তারপরে এখানে কী বলে দেওয়া রয়েছে দেখুন তারপরে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন

তারপরে কিন্তু এটা দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে যে আপনাদের যে পদে নিয়োগ করা হবে সেখানে কিন্তু এটি কিন্তু একটি টেম্পোরারি পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে অর্থাৎ এটি কিন্তু একটা চুক্তিভিত্তিক পোস্টে নিয়োগ করা হবে আপনারা ষাট বছরই কিন্তু এখানে চাকরি করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে যে পোস্টটি আমরা দেখে নেব যে পোস্টটি এখানে ছেড়েছে সেটি কিন্তু আপনারা স্ক্রিন এখানে দেখতেই পারছেন সবার প্রথমে যে পোস্টটি ছেড়েছে সেই পোস্টটির নাম কিন্তু হচ্ছে ল্যাব ক্যাম্প ফিল্ড অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু বয়স সীমা চেয়েছে আপনারা যদি আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকেন তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বেতন দেওয়া হবে বারো হাজার টাকা পার মান্থ এখানে কিন্তু একটিমাত্র শূন্যপত্র রয়েছে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আর্টস হোক সায়েন্স হোক হার্টিকালচার হোক অ্যাগ্রিকালচার হোক কিংবা কমার্স হোক যে কোনো শাখায় আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এই যে যে পদটি রয়েছে অর্থাৎ ল্যাব ক্যাম্প ফিল্ড অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে দেখুন আরেকটি যেটা শূন্যপত্র রয়েছে সেই শূন্য পদের নাম কিন্তু রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্টেন্টস এখানে কিন্তু আবেদন করার জন্য সীমা হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে পার মান্থ কুড়ি হাজার টাকা অর্থাৎ প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং এখানেও কিন্তু শূন্য রয়েছে শুধুমাত্র একটি এবং এখানে কিন্তু আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যদি চেয়েছে যে আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেটিও কিন্তু সায়েন্সের ওপরে অর্থাৎ বেসিক ডিগ্রি যদি আপনাদের কমপ্লিট করা থাকে সায়েন্সের ওপর যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে কিংবা লাইফ সায়েন্স বোটানি হার্টিকালচার কিংবা এগ্রিকালচার এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি আপনাদের বিএসসিতে গ্র্যাজুয়েশন করা কমপ্লিট থাকে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু এই দুটি মাত্রই কিন্তু পোস্ট রয়েছে অর্থাৎ মাত্র শূন্য পদ দুটি পদের মধ্যে কিন্তু একটি একটি করে দুটি শূন্যপত্র রয়েছে চাইলে আপনারা এখানে একটা আবেদন করতে পারেন একটিতে চেয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং আরেকটিতে চেয়েছে কিন্তু গ্র্যাজুয়েশন পাস এবং সেটি কিন্তু অবশ্যই সায়েন্স থাকতে হবে তো বন্ধুরা তারপরে এখানে বলে রাখি এখানে আপনারা আবেদন করবেন কীভাবে দেখুন বন্ধুরা এই যে নোটিশটা আপনারা ডাউনলোড করবেন এই নোটিশটা ডাউনলোড করার পরে একটু স্কল ডাউন করার পরে কিন্তু আপনারা একটা এই ধরনের ফর্ম দেখতে পারবেন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ফর্ম রয়েছে এই ফর্মটাকে আপনাদের কী করতে হবে এই ফর্মটাকে আপনাদের একটি এ পেজের মধ্যে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে একটি এ পেজের মধ্যে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফর্মটাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনার যাবতীয় যে ডকুমেন্ট আছে তার সঙ্গে কিন্তু অ্যাটাস্ট করে দিয়ে আপনাদের একটি পিডিএফ ফাইল বানাতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম তার পেছনে কিন্তু থাকতে হবে যে আপনার যাবতীয় ডকুমেন্টগুলো রয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে এগুলো এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেগুলো কিন্তু অ্যাটাচ করে একটি একটিমাত্র পিডিএফ ফাইলে কিন্তু আপনাদের রেডি রাখতে হবে রেডি রাখার পর আপনাদের কী করতে হবে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের মেল করে দিতে হবে আপনারা কিন্তু এখন এই মুহূর্তে এটাকে কিন্তু স্ক্রিনশট নিতে পারেন কিংবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে সরাসরি নোটিশটাকে ডাউনলোড করে এই যে এখানে মেল অ্যাড্রেসটি রয়েছে এখানে কিন্তু মেল করে দিতে পারেন এবং মনে রাখবেন এখানে কিন্তু মেল করার লাস্ট ডেট রয়েছে কিন্তু আগামী সতেরো ছয় দু হাজার একুশ তারিখ অর্থাৎ সতেরোই জুন পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে মেল করার আপনারা কিন্তু এখানে মেল করতেই পারেন এবং তারপরে কিন্তু আপনাদের মেল মারফত জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ কিন্তু আপনি আপনার বাড়ি থেকে ইন্টারভিউ দিতে পারবেন অর্থাৎ আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনের মাধ্যমেও কিন্তু আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন এবং এখানে যে বয়সের ছাড়ের কথা বলে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং এস এসটি এবং ওমেন ক্যাটাগরি যারা রয়েছেন এসসি এসটি এস টি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু তিন বছরে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন তো এই ছিল কিন্তু বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন জয় হিন্দ